আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে ওড়নার সাইডে যে টার্সেলগুলো লাগানো হয় সেই টার্সেলগুলো কিভাবে লাগাতে হয় সেটাই শেয়ার করব তো অনেকেই আছেন যারা টার্সেল লাগাতে পারেন আবার অনেকেই আছেন যারা টার্সেলগুলো লাগানোটা বোঝেন না তো আমরা কিন্তু ওড়না অনেক ডিজাইন করে তৈরি করে থাকি সেই ওড়নার মধ্যে যদি একটু টার্সেলের ডিজাইন দেওয়া হয় বা একটু টার্সেল লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওড়নার যে লুকটা সেটাই পাল্টে যায় আর এটা যখন আপনি গায়ে নেবেন শরীরে তখন কিন্তু এটা দেখতেও খুব ভালো লাগবে তো সাধারণত বানানো হয় এই রেশমি সুতো দিয়েই কারণ রেশমি সুতোটা একটু দেখতে সুন্দর লাগে আর ঝরঝরে থাকে এটা দিয়ে বানালে আসলে সুন্দর লাগে তো এই রেশমি সুতোর দামটা কিন্তু নিয়েছে আমার কাছ থেকে বিশ টাকা তো আপনাদের কাছ থেকে জায়গা অনুযায়ী একটু কম বা বেশি নিতেই পারে আর সেই সাথে এখানে কিছু পুঁতি নিয়েছি দেখুন তো এখানে কিন্তু অ্যাশ কালারের পুঁতিটা নিয়েছি এই পুঁতিগুলো আমার কাছ থেকে রেখেছে বিশ টাকা তোলা করে তো এই সুতোটা দিয়েই কিন্তু আমি টার্সেলটা তৈরি করব দেখতেই পারছেন কিছুটা সুতো আমি কেটে নিয়েছি এই টার্সেলগুলো আসলে কেউ কেউ চায় লম্বা করে বানাতে কেউ আবার একটু ছোট করে বানাতে তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কতটুকু লম্বা করবেন তা আমি এখানে যতটুকু লম্বার দরকার আমি ততটুকু মাপে আমি এখান থেকে কেটে নিয়েছি সুতোটাকে তো সুতোটাকে কেটে নেওয়ার পর এই সুতোটাকে মাঝখান থেকে কিন্তু আমি একটা গিট দিয়ে দিয়েছি দেখুন যেন এটা নড়াচড়া না করতে পারে এবং এক জায়গায় থাকে তো মাঝখান থেকে গিট দিয়ে তারপর এখানে আমাকে কি করতে হবে মাথায় আবার একটা গিট দিয়ে দিতে হবে টাইট করে তো মাঝ বরাবর যখন গিট দেব সেখান থেকে ধরে দেখুন তারপর আমি এখানে চারটি লেয়ারের চিকন করে লম্বা সুতো নিয়েছি আর এই সুতোটাকে কী করছি একটু পেঁচিয়ে কিছুটা মোটা করে নিচ্ছি তো পেঁচিয়ে নেওয়ার পর এখানে আমাকে গিট দিয়ে দিতে হবে তো ভালোভাবে তার আগে একটু পেঁচিয়ে নিলাম তো পেঁচিয়ে নিয়ে আমি একটা গিট দিয়ে দিচ্ছি আর গিটটা খুব টাইট করে দিতে হবে যেন খুলে না যায় আর যেহেতু এটা রেশমি সুতো এটা কিন্তু একটু আস্তে ধীরে খেয়াল করে গিট দেবেন কারণ রেশমি সুতোটা কিন্তু গিট দেওয়াটা একটু কঠিন এটা খুলে যেতে চায় আর যখন এটা ভালোভাবে গিট দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আর খুলে যাবে না তো এখানে আসলে গিট দিতে সমস্যা হচ্ছে যার জন্য আমি অফ ক্যামেরাতে এটাকে খুব ভালোভাবে গিট দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো রেশমি সুতো দিয়ে তৈরি করলে ভালো লাগে আপনারা যদি চান তাহলে কিন্তু সুতির সেই সুতো আছে যেই সুতো দিয়ে আমরা সেলাই কাজ করি বা দুই টাকা তিন টাকা করে যে সুতো আছে সুতোর ববিন সেগুলো দিয়েও কিন্তু এই টার্সেল বানিয়ে নেওয়া যেতে পারে খুবই ভালো লাগে তো দেখুন এখানে যখন আমার গিট দেওয়া হয়ে যাবে তখন এর মাথাগুলোকে আমার ভালোভাবে কেটে দিতে হবে কারণ এখানে সুতোগুলো কিন্তু আকাবাক হয়ে থাকবে এই সুতোগুলোকে কেটে একদম মাথাটাকে সমান করে দিতে হবে আর এতে করে টার্সালগুলো গুলো দেখতে ভালো লাগবে তো আমি এখন গিট দেওয়ার পর নিচের যে অবশেষ সুতোগুলো আছে যেগুলো ছোট বড় সেগুলো কেটে সমান করে দিচ্ছি তো ভালোভাবে চেপে চেপে ধরে সুতোগুলোকে সমান করে কেটে নিতে হবে তো কেটে নেওয়ার পর দেখুন টার্সেলটা কত ভালো লাগছে তো কেটে নিয়েছি আর এখন আমি এই টার্সেলটাকে আমার ওড়নায় লাগিয়ে নেব তো সেটাও দেখিয়ে দেব কিভাবে লাগিয়ে নিচ্ছি তো এখানে আর অন্যগুলো টার্সেল আমি লাগিয়ে নিয়েছি যে তিনটা মাথায় তো আরেকটা মাথায় আমার লাগানো বাকি আছে সেখানেও আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু এই টার্সেলটা লাগিয়ে নেওয়া যায় তো এই টার্সেল লাগানোটা দেখুন পেছন থেকে পেছন দিক থেকে আমি সুতোটাকে আগে শুয়ে গেথে নিয়েছি এখন পেছন দিক থেকে সুতোটাকে আমি এনে আগে উপর দিক থেকে নিয়ে নিলাম তো সুতোটাকে নিয়ে নেওয়ার পর যে লেসটা আছে অবশিষ্ট এই লেসের ভেতর দিয়ে দিয়ে সুইটাকে আমি একদম শেষ মাথায় নিয়ে যাচ্ছি দেখুন তে শেষের মাথায় বের করে নিচ্ছে শেষের মাথা দিয়ে বের করে নিয়ে তারপরে টার্সেলটাকে অ্যাড করতে হবে তো তার আগে দেখুন এখানে যে আমি অ্যাশ কালারের ছোটো ছোটো পুঁতিগুলো নিয়েছিলাম একদম ছোটো না একটু বড় সাইজের পুঁতি তো এই পুঁতিগুলোকে আমি গেঁথে নিচ্ছি তো এখানে আমি তিনটা পুঁতি দেবো তো আপনারা যদি ভালো লাগে তাহলে চারটাও দিতে পারেন আমার কাছে তিনটাই ভালো লেগেছে তো তিনটা পুঁতি দিয়ে দেওয়ার পর তারপর আমি এখানে টার্সেলটাকে অ্যাড করব আর এখানে টার্সেলটাকে কীভাবে দিচ্ছি দেখুন যেখানে গিট দিয়েছিলাম সেই গিটের এই মাথা থেকে সুইটাকে ভেতর দিক দিয়ে নিয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি এই যে পুতিগুলো গেঁথেছি এই পুতিগুলো দিয়ে আবারও আমি সুইটাকে উপর দিক দিয়ে নিয়ে নেব তো দেখুন এখন পুতির এই সাইড থেকে সুইটাকে বের করে ওই সাইড দিয়ে আবার বের করে নিচ্ছি এতে করে যে টার্সেলটা সেটা খুব ভালোভাবে খুব সুন্দরভাবে আটকে যাবে আর এতে করে টার্সেলটা সোজাও থাকবে তো আটকে নিলাম তো খুব বেশি টাইট করবেন না তাহলে কিন্তু এটা টান টান ভাব থাকবে একটু লুজ করে দেবেন যেন এই টার্সেলটা খুব ভালোভাবে ঝুলতে থাকে তো এখন সুতোটাকে আবার দেখুন সেম একইভাবে উপর দিক থেকে নিয়ে তারপর যেখান থেকে আমি সুতোটাকে গেঁথেছিলাম সেখানে সুইটাকে আবার নিয়ে যাচ্ছি তো সুইটাকে আবার আমি সেই জায়গায় নিয়ে গেলাম আর টার্সেলটাকে খুব ইজিলি রাখছি তো এখন আমি খুব সুন্দরভাবে গিট দিয়ে দিচ্ছি আর আমার টার্সেলটা কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে খুবই ইজিভাবে টার্সেলটা লাগিয়ে নিলাম তো এইভাবে চাইলে আপনারা যে কোনো টার্সেল এইভাবে লাগিয়ে নিতে পারেন আমি এখানে যে অ্যাশ কালারের পুঁতি ব্যবহার করেছি এখানে চাইলে আপনারা পাথর ব্যবহার করতে পারেন যেটা আপনাদের পছন্দ তো একটা তৈরি করলে দেখা যায় আরও অনেকগুলো আইডিয়া এমনিতেই চলে আসে তো আমি আপনাদের সাথে আরও একটি কথা না বলে পারছি না এই যে ওনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন যদি ওনার ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন আর সেখান থেকে ডিটেলসে ভিডিওটা দেখেও নিতে পারেন এবং আপনারাও ঘরে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আর সেই সাথে এই ডিজাইনটার সাথে বলে দিচ্ছি আর এর সাথে কিন্তু একটি জামাও আমার তৈরি করা হয়েছে যেটা খুব ভালোভাবে ডিজাইন করেছি এবং পায়জামাও সেগুলো কিন্তু এই চ্যানেলেই দেওয়া আছে তো ডিজাইনগুলো যদি ভালো লাগে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনাদের সাথে আরেকটি কথা না বললেই নয় আমার ফেসবুক পেজেও কিন্তু এই ভিডিওগুলো দেওয়া আছে সেখানে গিয়েও যদি আপনারা নাসি ব্লগ লিখে সার্চ দিয়ে দেন সেখান থেকেও কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন আর সেখানে একটি ফলো দিয়ে রাখবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আর কথা বাড়াচ্ছি নয় সুন্দর সুন্দর টার্সেলগুলো আপনারাও তৈরি করে নেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ